আমি কোন বাজার টাকা নিয়েছি? কেউ দাঁড়িয়ে চৌরাস্তায় বলতে দিলীপ ঘোষ আমার একটা টাকা নিয়েছে, একটা পান খেয়েছে। আমি জিজ্ঞেস করছি উনি 12 কোটি টাকার বাড়ি কোথা থেকে বললেন? কোন জমিদারের কথা উনি আগে জবাব দিন। দুদিন তো জেলে যেতে রাজি আছে, পালিয়ে যাচ্ছে এখন জেল থেকে। পাঠাও পুলিশ করে 10টা কেস করেছে, দুর্নীতির কেস করতে পারেনি। আমি ধমকি দিয়েছি, আবার ধমকি দেবো, আবার কেস করো ভিন্ন কাজে। আমি নিজের পয়সায় বাড়ি কিনেছি, তার দলিল রাস্তায় ফেলে দেবো। কোন ব্যাপার ব্যাটার কি যায় আছে? বাংলার মানুষ মাথার মতো করিয়ে দেবে, করবে না? চোরে সহ্য করবে না বাংলার মানুষ। সবাই দুনিয়া চোর এক হয়, এই স্লোগান চলছে এখন। যতগুলি সিবিআই এর মাধ্যমে গেছে, যতগুলো চোর সবাই এখন এক হয়েছে। সিবিআই ইডির মাধ্যমে এরা একত্রিত হয়েছে। আমি কেন বলতে যাবো? কোন বলবে? সবাই বেলে আছে, সবাই চোরের তো দায়ী আছে। তার 14 পুরুষ সবাই চোর, বাড়ির বউ থেকে আরম্ভ করে কাজের লোক সবাই দুর্নীতির সঙ্গে যুক্ত আছে। তার মুখে বড় বড় কথা বলে, আজ ও কাল ও কেষ্টের পরিণতি সবার হবে।